হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি কাঁচা আমের টক মিষ্টি ঝাল চাটনি বানাচ্ছি। দুটো কাঁচা আম নিয়েছি, আর একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য দুটো শুকনো লঙ্কা, সর্ষে নিয়েছি কালো সর্ষে হাফ চামচ, পাঁচফোড়ন নিয়েছি হাফ চামচ, মুড়ি নিয়েছি এক চামচ, আর ফোড়নের জন্য সিকি চামচ পাঁচফোড়ন, সিকি চামচ কালো সর্ষে, হাফ চামচ মুড়ি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। পরিমাণ মতন নুন হাফ চামচ, হলুদ হাফ কাপ, চিনি এক চামচ মতো, সর্ষের তেল লাগবে। প্রথমে আমি আমটা কেটে একটু ভিজিয়ে রাখবো, তার জন্য বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে তারপরে পিস করে কাটতে হবে। জলে ভিজিয়ে রাখবো মিনিট কুড়ি, তাহলে এর কষটা বেরিয়ে যাবে। কুড়ি মিনিট মতন রাখা হয়ে গেছে, আমের কষ বেরিয়ে গেছে। এবার আম ভালো করে ধুয়ে ফেলতে হবে, একটু ভালো করে ধুয়ে নিচ্ছে। আলটা ধোয়া হয়ে গেছে। এইবার এই আমগুলোর মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি, দিয়ে ভালো করে হলুদটা মেখে রাখছি। হলুদ মাখা হয়ে গেছে। এবার প্রথমে আমি এই শুকনো ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা ছোট প্যান বসিয়ে এই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন একটু নেড়ে চেড়ে দিতে হবে। কয়েক সেকেন্ড এটা নাড়ার পরেই এই সর্ষেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়তে হবে। সর্ষে ফাটতে শুরু করেছে, মুড়ি দিচ্ছি। মুড়িটা দেওয়ার পর আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে, নেড়ে ভাজতে হবে। মুড়ির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজা মশলা তৈরি হয়ে গেছে। নাবিয়ে দিচ্ছি, এটা নাবিয়ে চাটনিটা হওয়ার জন্য আরেকটা প্যান বসিয়ে নিলাম। এই ভাজা মশলাটা এর মধ্যে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করতে হবে, হাফ ডাস্ট হবে। এতে গুঁড়ো করলে ভালো মতন তৈরি হয়ে যাবে। এক চামচ মতন সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এই শুকনো লঙ্কাটা দিলাম, সর্ষেটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিলাম, মুড়িটা দিলাম, দিয়ে গন্ধটা বেরোনো পর্যন্ত ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এর গন্ধটাও বেরিয়ে এসছে। আমগুলোকে দিয়ে দেব। আমগুলোর গায়ে একটু লালচে দাগ হবে, সেই পর্যন্ত ভালো করে ভাজতে হবে। বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এরকম একটু দাগও এসছে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, এক চামচ মতন আমি এতে চিনি দিলাম। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই চিনি ভাজার সময় একটুখানি দিলে চাটনির কালারটা খুব সুন্দর হয়, ওই জন্য দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার জল দিতে হবে, তো এক কাপ মতন আমি জল দিচ্ছি। গ্যাস বাড়িয়ে চাপা দিয়ে দিলাম আম সেদ্ধ হওয়ার জন্য। চাটনি ফুটছে, এই সময় ভাজা মশলা গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা আমার হাফ ডাস্ট হয়ে গেছে, মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এরকম মশলাটা তৈরি হবে। আম সেদ্ধ হয়ে গেছে, এতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমের টক অনুযায়ী আর যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চাটনিতে চিনিটা দিলে চাটনিটা ঠিকঠাক হয়। এবার এই এই অবস্থাতেই আমি আরও দু মিনিট গ্যাসটাকে আমি একটু জোর করে দিলাম, দিয়ে চাপা দিয়ে রাখছি। চাটনিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। চিনির রসটাও পুরো গাঢ় হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এই যে ভাজা মশলাটা, এই ভাজা মশলা থেকে এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হয়ে গেছে, ধরতেও পাচ্ছি, দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে চাটনিটা। গন্ধ খুবই সুন্দর, দেখুন গাঢ় হবে চাটনিটা। এটা এবার আমি নাবিয়ে দিলাম। এই হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি ঝাল চাটনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।